হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি পুরীর গোল্ডেন বিচে। এটা একটা প্রাইভেট বিচ, খুব সুন্দর সাজানো গোছানো, এবং রিসেন্টলি এটা ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ডও পেয়েছে। তো চলুন দেখা যাক বিচটা কীরকম। যেহেতু এটা একটা প্রাইভেট বিচ, এখানে আপনি অনেক রকম সফিস্টিকেটেড অ্যামেনিটিস পাবেন, যেরকম এরকম বড় বড় রেস্টুরেন্ট ক্যাফে জয়েন্ট পাবেন। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে। তো টিকিট আমরা পেয়ে গেলাম, এবার আমরা মেন এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেট, দেখুন এখানে অনেক রকম ক্যাফে আছে। আর এই যে সুন্দরভাবে বানানো আছে এন্ট্রিটা, ওই দূরে যেটা হচ্ছে ওইটা হচ্ছে মেন বিচে ঢোকার এন্ট্রি গেট। এই দিকগুলোতে আপনি এনজয়মেন্ট করতে পারেন, ওই দিকে আপনি বিচে যাবেন। ওই যে সামনে হচ্ছে আপনার মেন এন্ট্রি গেটের গেট কিপার বসে আছে, ওখানে আপনাকে টিকিটটা দিয়ে তারপরে আপনি এন্ট্রিটা করতে পারবেন। অনেক লোকজনের ভিড় এখানে, দেখা যাক কিরকম লাগে। আচ্ছা, ঢুকেই যেটা প্রথমে আপনারা দেখতে পাবেন, খুব সুন্দর কোনার আর্টে তৈরি করা এই দুদিকে এন্ট্রিটা। হ্যাঁ, এখানে অনেকে দাঁড়িয়ে সেলফি তোলে, আমরাও এসে সেলফি তুলবো, আপাতত এখন বিচটা এনজয় করা যায়। ঢুকে একটা খুব সুন্দর ভাইব পাবেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, লোকজনের অত ভিড় নেই। যেহেতু আপনার প্রাইভেট বিচ, এটা টিকিট কেটে ঢুকতে হয়, তো লোকজনের ভিড় পাওয়া যায় না। পুরীতে অনেক বিচ আছে, আর এরকম বেশ কয়েকটা প্রাইভেট বিচও আছে। এখানকার বিশেষত্ব হলো এটা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন্যান্সের জন্য ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ড পেয়েছে। এটা একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড অ্যাওয়ার্ড, যেটা সব বিচে পাওয়া যায় না। সুতরাং এটার বিশেষত্ব হলো এটা যেমন আমাদের বিশ্বের ইন্ডিয়ার গর্ব, তেমনি ইন্টারন্যাশনালি এই জায়গাটার বিশাল ভ্যালুয়েবল জায়গা। মানে অনেক বাইরে থেকেও লোকজন এখানে আসে এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন বিচ এনজয় করার জন্য। এখানে এরকম ছোটো ছোটো গেট করা আছে, এই গেটগুলো দিয়ে আপনি মেন বিচে এন্ট্রি নিতে পারবেন। এবং ঢুকলেই বুঝতে পারবেন যে এখানকার সাফ সাফাই, পরিষ্কার পরিচ্ছন্নতা, মেনটেন্যান্স কতটা হয়ে আছে। দেখুন, কোনো লোকের ভিড় নেই, অযথা লোকজন লাফাঝাপা করে বেড়াতে দেখবেন না, সবাই নিজের নিজের জায়গা সুন্দর নিয়মবদ্ধভাবে বসে আছে, খুব সুন্দর পরিবেশ একটা। বিচের এই প্রিমাইসিসের ভিতরে আপনি পেয়ে যাবেন ফিটনেস সেন্টার, সুইম ক্লাব, জিম, রেস্টুরেন্ট এবং আরও যা বেসিক অ্যামিউনিটিস, যেগুলো যা যা লাগে সবই আপনি এখানে পেয়ে যাবেন। সুতরাং আপনি চাইলে এখানে সারাটা দিন নিজের পরিবারের সাথে, নিজের প্রিয়জনের সাথে কাটাতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা অন্যান্য বিচগুলোতে পসিবল হয় না, তার কারণ আপনাকে রেস্ট রুম করার জন্য হয়তো আপনাকে হোটেলে যেতে হতে পারে। এখানে সে সমস্ত এনজয়মেন্ট, সমস্ত কিছু ব্যবস্থাপাতি এখানে করা আছে, কোনো অসুবিধা নেই। এবারে আপনাদেরকে আমি একটা সুন্দর ডিফারেন্স দেখাই। এইটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, আর এদিকটা এই যে ফেন্সিং করা আছে এর পাশে, এটা একটা অন্য বিচ, মানে এটাও একটা প্রাইভেট বিচ। হ্যাঁ, এই বিচটার নাম হচ্ছে নীলাদ্রি বিচ। তো তুলনামূলকভাবে এই বিচটা আর ব্লু ফ্ল্যাগ বিচের পার্থক্য হচ্ছে, ব্লু ফ্ল্যাগ বিচটা যেহেতু অ্যাওয়ার্ডেড বিচ, মানে ইন্টারন্যাশনাল রিকগনাইজড বিচ আর কি, এখানকার সুযোগ সুবিধাগুলো অনেক বেশি। আর এখানে আপনি খুব মানে অল্প সংখ্যক মানুষজনকে দেখতে পাবেন, যারা একটু বেশি টাকা দিয়ে টিকিট কেটে ঢোকে। আর এই জায়গাটা, এটা খুব পপুলার একটা বিচ, লোকাল লোকজনের ভিড় বেশি পাবেন, এবং এখানে টিকিট মূল্যটাও একটু অল্প এটার থেকে। সুতরাং বুঝতেই পারছেন ওই দিকটায় ভিড়টা একটু বেশি, আর ওখানকার সুযোগ সুবিধাগুলো এখানকার থেকে একটু কমই হবে। ওখানে আপনি ফেরিওয়ালাকে দেখতে পাবেন, চা বিক্রি করে বেড়াচ্ছে, মিষ্টি বিক্রি করে বেড়াচ্ছে, কিন্তু এদিকে সেরকম কিচ্ছু নেই। এদিকে আপনি সুস্থভাবে আরামসে নিজের পরিবারের সাথে বসে টাইম পাস করুন, প্রকৃতির মজা নিন, সমুদ্রের মজা নিন। কিন্তু এই দিকটায় আপনাকে অনেক লোক আছে যারা ডিস্টার্ব করতে পারে, মানে জেনারেলি আর কি, যেরকম হয় স্বাভাবিক বিচে, ফেরিওয়ালা চলে এলো, এটা নিন ওটা নিন, আর এই দেখুন এখানে এরকম এই বিচটাতে আর কি শুশু করা, এরকম পাবলিকও দেখতে পাবেন। মানে বোঝাই যাচ্ছে যে এখানে নিয়মকানুনটা একটু কম, এইদিকে কিন্তু নিয়মকানুন অনেক স্ট্রিক্ট। তো স্বাভাবিকভাবে এটা হচ্ছে দুটো বিচের মধ্যে পার্থক্য। আগাছাগুলোকে কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হয় এদের থেকে, সে আগাছাগুলোকে কি সুন্দর মেনটেন করেছে। এগুলো অ্যাকচুয়ালি আগাছা, সেগুলোকে মেনটেন করেছে কীরকম চরম খিদে পেয়ে গেছে। মুখটা দেখো খিদেতে কি অবস্থা, আমরা একটু খাচ্ছি। এই সিটটাতে বসে দেখ, সামনে থেকে যে বিচ দেখা যাচ্ছে,
থেকেতে এখানে আমাদের খাওয়া দাওয়া। জায়গাটা খুবই সুন্দর, সুন্দর জায়গা, সাজানো গোছানো। তো বিচে সানসেট দেখে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে এবারে আমাদের নিজেদের হোটেলে ফিরে যাওয়ার পালা। সুতরাং আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবারে। খুব সুন্দর জায়গা, আপনারা নিজেদের প্রিয়জনের সাথে, ফ্যামিলির সাথে এখানে আসুন, এনজয় করুন, ভালো লাগবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভালো থাকুন।